প্রিভিয়াস ক্লাসে আমরা উত্তরবঙ্গের জেলাগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। বেশিরভাগ জেলা মানে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, তারপর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি, এই কটা জেলা স্বাধীনতার পরপরই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। তারপর এরা ডিফারেন্ট ডিফারেন্ট ফেজে ডিভাইড হয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গের সাথে কোনো জেলা পরে অ্যাডও হয়েছে, তো সেটা জেলাগুলো সম্পর্কে জানার সময়তেই আমি বলে দেবো। তাই চলো শুরু করি আজ দক্ষিণবঙ্গের প্রথম জেলা দিয়ে, যা হলো মুর্শিদাবাদ। মনে করা হয় যে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ সেই সময়কার সুবে বাংলার রাজধানী ঢাকা থেকে ভাগীরথীর পূর্ব তীরে থাকা মুর্শিদাবাদ বলে একটা ছোট্ট গ্রামে স্থানান্তর করেছিলেন। পরবর্তীতে তারই নাম পরিবর্তন করে রাখা হয় মুর্শিদাবাদ। এরপর এই মুর্শিদাবাদের ঠিক পাশেই রয়েছে দেখো বীরভূম। আগে বলা হতো যে বীর যোদ্ধাদের দেশ হলো এই বীরভূম। বীর সিংহ নামের এক হিন্দু ক্ষত্রিয় রাজা এই অঞ্চলের আদিবাসীদের পরাজিত করে বীর সিংহপুর অঞ্চলে তার রাজধানী তৈরি করে। তো সেই রাজার নাম অনুসারেই নাকি এই জেলার নাম হয়েছে বীরভূম। যদিও এই নিয়ে মতভেদ রয়েছে, কারণ অনেকে আবার মনে করেন যে এই অঞ্চলে বীর নামের এক জাতীয় গাছ জন্মাত, আর সাঁওতালি ভাষায় এই বীর শব্দের অর্থ হলো জঙ্গল, তাই এই জঙ্গলে ভরা জায়গার নাম দেওয়া হয়েছিল বীরভূম। নেক্সট হলো বর্ধমান। কেউ কেউ বলেন যে ২৪তম জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের নাম অনুসারে এই জেলার নাম রাখা হয়েছে বর্ধমান। আবার অনেকের মতে বর্ধমান শব্দটা বরাহমিহিরের বৃহৎ সংহিতা বর্ধমান শব্দ থেকে নেওয়া হয়েছে। আর ২০১৭ সাল অবধি এই বর্ধমান জেলা একটাই ছিল, কিন্তু ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমানকে ভেঙে পূর্ব এবং পশ্চিম এই দুটো জেলা তৈরি করা হয়েছে। তো এই পশ্চিম বর্ধমান এখনো পর্যন্ত নবীনতম মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে নতুন জেলা হিসেবেই পরিচিত। তাহলে আমরা এতক্ষণ দক্ষিণবঙ্গের কটা জেলা দেখলাম? তিনটে জেলা দেখলাম, মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান।
এসো নদিয়ায়। ১৯৪৭ সালে এই জেলার সাময়িকভাবে নাম দেওয়া হয়েছিল নবদ্বীপ। এই নবদ্বীপের নব শব্দটার মানে করলে দাঁড়ায় নতুন বা নও, এবং দ্বীপ মানে হলো জলবেষ্টিত স্থান, যাকে বলা হয় দিয়াহা। তাহলে দুটো শব্দকে পাশাপাশি উচ্চারণ করলে কি হবে? নও দিয়াহা। কিন্তু আমরা বাঙালিরা এই রকম শব্দ উচ্চারণ করলে শেষে থাকা হটাকে উচ্চারণ করি না, তাই নওদিয়াহা পরবর্তীতে মানুষের মুখে বিকৃত হতে হতে নওদিয়া হয়েছে, তারপর সেখান থেকে এসেছে নদিয়া। এবার আসি দক্ষিণবঙ্গের পাঁচ নম্বর জেলায়, যা হলো বাঁকুড়া। বাঁকুড়া জেলার নাম কেন বাঁকুড়া, এই নিয়ে বহু মতভেদ আছে। কিন্তু এদের মধ্যে সব থেকে প্রচলিত যে দুটো তথ্য সামনে আসে, তাদের মধ্যে প্রথম তথ্যতে বলা হচ্ছে যে বিষ্ণুপুরের রাজা বীর হাম্বিরের এক বীর পুত্র বীর বাঁকুড়ার নাম থেকে এই জেলার নাম হয়েছে বাঁকুড়া। আর অন্য আরেকটা তথ্য বলছে যে প্রাচীনকালে দুটো নদী বাঁকের মাঝখানে থাকা জমিকে বলা হতো বাগড়ি বা বাঁকুড়ি। তো আমরা যদি বাঁকুড়া শহরটা খেয়াল করি, তাহলে দেখো গন্ধেশ্বরী নামের এক নদী উত্তর পশ্চিম দিক থেকে এসে বাঁকুড়া শহরের কাছে পূর্ব দিকে বাঁক নিয়েছে, আর দ্বারকেশ্বর নদী এই শহরের পূর্ব দিকটাই উত্তরে বাঁক নিয়েছে। এই কারণে দুটো নদী বাঁকের মাঝে থাকা এই জেলার নাম হয়ে গেছে বাঁকুড়া। এরপর চলে এসো পশ্চিমে থাকা পুরুলিয়া জেলায়। আগে নাম ছিল মানভূম, এই মানভূম ছিল বিহারের অন্তর্গত। ফলে বিহার সরকার চেয়েছিল যে এই মানভূমের ভাষা হবে হিন্দি, কিন্তু এখানে তো বাংলা ভাষী মানুষের সংখ্যাই বেশি, তাই বাংলা ভাষা ফিরিয়ে আনার দাবিতে মানভূম বাংলা ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ১৯৫৬ সালে ভারত সরকার মানভূম জেলা ভেঙে পুরুলিয়া জেলা গঠন করে। আর নামকরণের ক্ষেত্রে বললে পুরুলিয়ার স্থানীয় নাম হলো পুরুল্লে, তারপর স্থানীয় মানুষের উচ্চারণের সাথে সঙ্গতি রেখে এই জেলার নাম হয়ে গেছে পুরুলিয়া। এবার পুরুলিয়ার পর আমরা চলো যাই মেদিনীপুরে। এই মেদিনীপুর জেলার নামকরণ নিয়ে যা যা তথ্য জানা যায় সবই অনুমান ভিত্তিক, কারণ এক জায়গায় বলা হচ্ছে যে ওড়িশার রাজা প্রাণকরের পুত্র মেদিনীকরের নাম থেকে এই অঞ্চলের নাম হয়েছে মেদিনীপুর। আবার কেউ কেউ বলেন যে এই অঞ্চলের জঙ্গলে নাকি প্রচুর হাতি থাকত, যাকে অন্য কথায় মেদ বলা হয়। আর যেহেতু স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা মেদিনী শব্দটা ব্যবহার করি, সেই থেকেই এই জেলার নাম হয়েছে মেদিনীপুর। আর এই মেদিনীপুর জেলাকে দুবার ভাঙা হয়েছে। প্রথমে ২০০২ সালে ২রা জানুয়ারি মেদিনীপুর জেলাকে ভেঙে পূর্ব এবং পশ্চিম এই দুটো ভাগে ভাগ করা হয়। তারপর ২০১৭ সালের ৪ঠা এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলাকে ভেঙে আরো একটা জেলা তৈরি করা হয়েছে, যার নাম হলো ঝাড়গ্রাম। তো এই গেল মেদিনীপুরের কথা। এরপরে তিনটে পাশাপাশি থাকা জেলা নিয়ে একটু কথা বলবো, সেটা হলো হাওড়া, হুগলি এবং কলকাতা। প্রথমে যদি হাওড়ার কথা বলি, তাহলে হাওড়া সিভিক কম্প্যানিয়ন গ্রন্থ অনুসারে হাড়িরা শব্দ থেকে হাওড়া এসেছে, যার মূল শব্দের মানে হলো সাগর বা সমুদ্র। আসলে বহু বছর আগে সাগরের তীরেই তো এই অঞ্চলটা ছিল, তাই সেখান থেকে এই জেলার নাম হয়েছে হাওড়া। তো এটা তো একটা মতে বলা হচ্ছে, আর অন্য আরেকটা কাব্যে বলা হয়েছে যে হাড়িরা গাছের নাম থেকে এই জেলার নামকরণ করা হয়েছিল হাওড়া। আর যদি হুগলি জেলার কথা বলি, সেক্ষেত্রে শম্ভুচন্দ্র দে বলেছেন যে হুগলি নদীর তীরে নাকি প্রচুর হোগলা গাছ ছিল,
সেই হুগলা গাছ থেকেই এই নদী আর এই জেলার নাম হয়েছে হুগলি। তো এটা তো নামকরণের ক্ষেত্রে দেখলাম, কিন্তু এই হুগলি জেলার আরো একটা জিনিস জানতে হবে, সেটা হলো এই হুগলি জেলার চন্দননগরে যারা থাকো, মানে যেখানে আমরা জানি যে বিখ্যাত জগদ্ধাত্রী পূজা হয়, সেই চন্দননগর একসময় ফরাসি উপনিবেশ ছিল, যা 1954 সালে এই হুগলি জেলার অন্তর্ভুক্ত হয়। তো এই গেল হাওড়া এবং হুগলির গল্প। আর কলকাতা সম্পর্কে তো তোমরা সকলেই জানো। যে 1690 সালে সুতানুটি, কলিকাতা ও গোবিন্দপুর নামের তিনটে গ্রাম নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মাধ্যক্ষ জব চার্নক এই কলকাতা গড়ে তুলেছিল, যার নাম ছিল কলিকাতা, আর ইংরেজিতে যাকে বলা হতো ক্যালকাটা। তো এবারে যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে এই কলিকাতা নামটাই বা এলো কোত্থেকে, সেক্ষেত্রে কেউ কেউ বলেন যে কালীক্ষেত্র থেকে কলিকাতা নামটা এসেছে, মানে এটা নাকি দেবী কালীর ভূমি। আবার কেউ কেউ বলেন যে এই অঞ্চল কলিচুন ও কাতা, মানে নারকেলের ছোবড়ার আঁশ উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত ছিল বলে এর নাম হয়েছিল কলিকাতা। আর নাম পরিবর্তনের কথা বললে বলতে হবে যে বাংলায় কলিকাতা বা কলকাতা নামটা প্রচলিত হলেও ইংরেজিতে একে ক্যালকাটাই বলা হতো, যেখানে লেখা হতো CALCUTTA। তারপর 2001 সালে নামের বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ইংরেজিতেও এই শহরের নাম হয় কলকাতা, যার স্পেলিং হলো KOLKATA। এবার আসি দক্ষিণবঙ্গের শেষ জেলায়, যা হলো 24 পরগনা। এই 24 পরগনা শুনলেই তোমাদের মতো আমারও সারাক্ষণ মনে হয় যে এতে 24 আছে কেন। তারপর অনেক খুঁজে দেখা গেছে যে নবাব মির্জাফর কলকাতার দক্ষিণ দিকে কুলপি পর্যন্ত অঞ্চলে 24টা রাজস্ব আদায়ের একক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিল, যে এখানে তারা খাজনার বিনিময়ে জমিদারি শতটা ভোগ করতে পারবে। আর সেই সময় এই রাজস্ব আদায়ের এককগুলো কিছু কিছু গ্রাম নিয়ে গঠিত হতো, যাকে বলা হতো পরগনা। এই কারণেই যেহেতু এখানে 24টা পরগনা দেওয়া হয়েছিল, তাই এর নাম হলো 24 পরগনা জেলা। এবার নিশ্চয়ই মনে থাকবে যে 24 পরগনা জেলায় 24 আছে কেন। কিন্তু দেখো, 24 পরগনা জেলা তো আমাদের রাজ্যে একটা নেই, দুটো আছে। তাই যদি জানতে চাও যে কবে এই জেলাকে ভাঙা হলো, সেক্ষেত্রে বলি যে 1986 সালে দুটো ভাগে ভেঙে যায় এই জেলা। একটা হয় উত্তর 24 পরগনা, আর অন্যটা হয় দক্ষিণ 24 পরগনা। এই হলো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের জেলা সমূহ। কিন্তু এছাড়াও পশ্চিমবঙ্গে আরো কিছু প্রস্তাবিত জেলা রয়েছে, যেখানে উত্তর 24 পরগনা জেলাকে ভেঙে বসিরহাট, দক্ষিণ 24 পরগনা জেলাকে ভেঙে সুন্দরবন, এবং মালদা ও মুর্শিদাবাদ জেলাকে ভেঙে উত্তর ও দক্ষিণ এই দুটো ভাগে ভাগ করার প্রস্তাব রাখা হয়েছে। তো এই হলো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, তাদের নামের ইতিহাস এবং তারা কবে বিভাজিত বা সংযোজিত হয়েছে তার সময়কাল। নেক্সট ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এবং আরো বেশ কিছু তথ্য সম্পর্কে আলোচনা করব।